श्री श्री चैतन्य चंदामृतम श्लोक संख्या 38। पादं शदं मधुरिमाभरं श्रीयनामावलिनं मादं मदं किमपि विवशीभूत विश्रस्तगात्र बारं बारं ब्रजपति गुणान गाय गायति जल्पन गौड़ दृष्ट सकिदं अपि न जोई दुर्घटा तेष भक्ति। तो भक्तिर दुर्घटत्व अर्थात भक्ति विशेष करे ब्रज प्रेम भक्ति लाभ करा अत्यंत कठिन। कि भाव कठिन? जरा श्री चैतन्य महाप्रभुर अनुगमन करें ना, चैतन्य महाप्रभुर पदकमल मधु आस्वादन करें ना, तादेर पक्षे ब्रज प्रेम दुर्घट मैंने लाभ करा असम्भव। से कथा श्लोके बोलछेन যে যিনি স্বীয় নামাবলীর অপার মধুরিমা আস্বাদনে মত্ত হয়ে কোন এক অপূর্ব ভাবের আবেশে ঢলে ঢলে পড়ছেন নিজের নামাবলী, তাৎ গোবিন্দ মুকুন্দ যাদব মাধব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহামন্ত্র আদি নামাবলী অপার মধুরিমার আস্বাদনে মত্ত এবং কোন এক অপূর্ব ভাবের আবেশে তিনি ঢল ঢল পড়ছেন আর বারবার বলছেন গাও ব্রজপতি গুণান গায় গায়তি জল্পন বারং বারং। তোমরা সকলে ব্রজপতি গুণান, ব্রজপতি মানে এখানে গোবিন্দ শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করবার জন্য বলছেন বারংবার। সেই ভাববিভাবিত গৌরকে যে একবার প্রেম নেত্রে দর্শন করেনি তার পক্ষে এই ব্রজপ্রেম লাভের কোনোই সম্ভাবনা নেই। তো শ্রীকৃষ্ণ তিনি এসেছেন ব্রজপ্রেম বিতরণ করবার জন্য নবদ্বীপের মায়াপুর গ্রামে। নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম যথা জন্মিলেন চৈতন্য ভগবান। তো মহাপ্রভু তিনি যখন নিজেকে প্রকাশ করলেন তখন শ্রীমান নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুর আদি ভক্তরা সব উপস্থিত হলেন। বিশেষ করে নিত্যানন্দ প্রভুর জন্য অপেক্ষা করছিলেন। তো নিত্যানন্দ প্রভু যখন এলেন তখন একদিন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে ডেকে আজ্ঞা দিলেন, অত্যন্ত প্রসিদ্ধ আজ্ঞা, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহু প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে মিলিবা। তাহলে তিনি এসেছেন অন্যদেরকে কৃষ্ণ নাম করবার জন্য, উপদেশ দেওয়ার জন্য। প্রথম মহাপ্রভু তিনি পূর্ববঙ্গের তপন মিশ্রের কাছে এই হরিনামের মাহাত্ম্য বর্ণনা করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের উপদেশ প্রদান করেছেন এবং তিনি তপন মিশ্রকে জানিয়েছেন যে সাধ্য সাধন যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য এবং সাধন, সাধ্য বস্তুকে পাওয়ার যে উপায় তার নাম হচ্ছে সাধন, যা তপন মিশ্র বহু শাস্ত্র পড়েও জানতে পারেননি
অর্থাৎ বিভ্রান্ত বোধ করছেন, তখন এক স্বপ্নে দেবতার দর্শন লাভ করে সেই দেবতার উপদেশ অনুসারে তিনি গেলেন কোথায়, তপন মহাপ্রভুর কাছে। তখন মহাপ্রভু পূর্ববঙ্গে গিয়েছিলেন, তো মহাপ্রভুকে একান্ত পেয়ে সাধ্য সাধন তত্ত্ব জানার জন্য প্রশ্ন করলেন। মহাপ্রভু তখন বললেন যে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলবে সকল, সাধ্য সাধন সবকিছুই। শব্দ হচ্ছে তো হরিনামের মাহাত্ম্য তপন মিশ্রের কাছে বর্ণনা করেছেন প্রথম। তারপরে মহাপ্রভু গয়া থেকে ফিরে এসে নিজেকে প্রকাশ করেছেন, তো নিত্যানন্দ প্রভুকে এই আজ্ঞা দিয়েছেন এবং মহাপ্রভু নগরীয়াবাসীদেরকেও আজ্ঞা দিয়েছেন হরিনাম সংকীর্তন করবার জন্য। সেই সমস্ত কথা চৈতন্য ভাগবতে বর্ণনা করা রয়েছে। মহাপ্রভু নগরবাসীদের বলছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার এই উপদেশ গ্রহণ করো। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তিনি বললেন যে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ সবে গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই। এইভাবে চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃতে বারংবার এই তত্ত্বগুলো বৃন্দাবন দাস ঠাকুর, তারপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি তুলে ধরেছেন মহাপ্রভুর শিক্ষা। সেটি হচ্ছে এই এখানে বর্ণনা করেছেন যে মহাপ্রভু তিনি বারংবার সকলকে ব্রজপতি শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করবার জন্য বলছেন। সেটাই বলছেন এখানে, যেমন সন্ন্যাসের পূর্বে যখন ভক্তরা মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন তার বাড়িতে, তো মহাপ্রভু নিজের গলার মালা তিনি তো সকলে মালা নিয়ে এসছেন, মহাপ্রভুকে পড়াচ্ছেন, মহাপ্রভু আর গলার মালা তাদেরকে দিয়েছেন এবং এই হরিনাম করবার জন্য আদেশ দিয়েছেন, নিরন্তর তোমরা হরিনাম করো। এটি হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা। সন্ন্যাসের পরেও যখন মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন তখন তার সঙ্গে তো কয়েকজন ভক্ত মাত্র যাবেন, তো বাদ বাকি ভক্তদেরকেও তিনি এই উপদেশ দিয়েছেন যে কৃষ্ণ নাম সকলে প্রাণ ভরে কর। এইভাবে মহাপ্রভু তার নিজজনকে এবং উপস্থিত দর্শনার্থীদেরকেও কৃষ্ণ নামের উপদেশ দিয়েছেন বারবার। এখানে সেই কথায় বলছেন যে বারং বাজং ব্রজপতি গুণান গায়ো গায়তি জল্পন, বারবার তিনি এইভাবে কৃষ্ণের গুণগান কীর্তন করবার জন্য উপদেশ দিতেন। সেই গৌর দৃষ্ট সকৃতমপি নবই দুর্ঘটা তেষু ভক্তি, তেষু ভক্তি দুর্ঘটা, তাদের পক্ষে ভক্তি লাভ করা বিশেষ ব্রজ ভক্তি লাভ করা অসম্ভব। কেননা যদি তারা এই করুণার শ্রী বিগ্রহ শ্রীমন মহাপ্রভুর দর্শন না লাভ করতে পারে, যারা দর্শন করেনি
তারা কোনোদিন পারবে না। ৩৯ নম্বর শ্লোকে বলছেন, বিনা বিজঙ্কিং নাঙ্কুর জননম অন্ধপি না কথং প্রপশ্যেত না পঙ্গং গিরিশিখরারতি কথম যদি চৈতন্যে হরিরসমাশ্চর্য বিভাবে অপভক্তানাং ভাবি কথমপি পরপ্রেম। বলছেন আশ্চর্য প্রভাব সম্পন্ন মহাভাবে বিভাবিত শ্রী গৌর কৃষ্ণের চরণে যদি কেউ আশ্রয় না করে বা তাঁর চরণাশ্রয়ে বিনা যদি সর্বশ্রেষ্ঠ প্রেম প্রাপ্তি সম্ভব হয় তবে বিনা বীজে অঙ্কুরোদ্গম হইবে না কেন? অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা ছাড়া ব্রজপ্রেম কেউ লাভ করতে পারবে না। যদি কেউ বলে যে হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর কৃপা ছাড়া ব্রজপ্রেম লাভ করবে, তাহলে বলতে হয় তাহলে যে বিনা বীজে অঙ্কুর কি হবে? বীজ দিলাম না অঙ্কুর কি হবে? হবে না। অন্ধমপি না কথম প্রপশ্যেত, অন্ধ ব্যক্তি কি সেই দর্শন করতে পারবে? এখন কেউ পূর্বপক্ষ করতে পারে, হ্যাঁ অন্ধ ব্যক্তি কেন পারবে না, চোখের দ্বারা না পারলেও সে তো কর্ণের দ্বারা দর্শন করছে। তা আরেকটা উদাহরণ দিচ্ছেন, পঙ্গম গিরি শিখর আরতি কথম, পঙ্গু কি করে এই সুমেরু শিখর আরোহণ করতে পারবে? এটা অসম্ভব। কিন্তু সম্ভব হবে যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন। তো চৈতন্য মহাপ্রভুর কৃপা ছাড়া কেউ এই পরপ্রেম রস লাভ করতে পারবে না। তো এই শ্লোকের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর অভক্তদের এখানে নিন্দা করা হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর অভক্ত হলে এই ব্রজ প্রেমের লাভের কোনো সম্ভাবনা নেই। বারংবার কয়েকটি শ্লোকে সে কথা, কেননা এখানে যেটা বলছেন যে চৈতন্য মহাপ্রভু তিনি কে না হরি রসময় আশ্চর্য হবে, হরি রসময়ে বিভাবিত, কেন তিনি তো রাধা ভাবে বিভাবিত হয়ে এসেছেন আর রাধা রানী জানেন শ্রীহরির প্রেম, আর তিনি সেই প্রেম আস্বাদন করেন এবং সেই আস্বাদন করে সুখ অনুভব করেন, সেই সুখ স্বয়ং শ্রীকৃষ্ণ জানেন না, তাই স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা ভাবটিকে অঙ্গীকার করেছেন। জানে বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে যে আহ্লাদিনীর সার ভাব আর প্রেম সার, আহ্লাদিনীর সার প্রেম, আহ্লাদিনী শক্তি রয়েছে তার সারটাকে প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, প্রেমের আবার বিভিন্ন বৈচিত্র্য আছে। আর প্রেমের ভাবের পরম কাষ্ঠা নাম ভাব মহাভাব। তাহলে আহ্লাদিনীর সার হচ্ছে প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণখনি কৃষ্ণকান্তা শিরোমণি। তাহলে মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, শ্রীমতী রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপা, সর্বগুণখনি সমস্ত গুণের খনি, খনি থেকে যেমন সোনার খনি হলো সোনা, কয়লার খনি হলো কয়লা, তাহলে গুণের খনিতে কি পাওয়া যাবে? শুধু গুণ আর গুণ। তাহলে সর্বগুণখনি সর্বকান্তা শিরোমণি, যত ভগবত স্বরূপে সব কান্তাগণ রয়েছেন ভগবানের শক্তি, তো তাঁদেরও শিরোমণি, তাঁদেরও বন্দনীয় হচ্ছেন শ্রীমতী রাধারানী। লক্ষ্মী দেবী আদি কি সমস্ত পতিব্রতা যারা রয়েছেন তারা সকলেই রাধারানীর গুণ নিয়ে সর্বদা আলোচনা করেন এবং সেই গুণ লাভ করবার জন্য তারা সর্বদা প্রয়াস করেন, শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করেন,
সেই গুণ লাভ করবার জন্য। তাই সর্বগুণখনি সর্বকান্ত শিরোমণি রাধা ঠাকুর মহাভাব স্বরূপা। এই মহাভাব, মহাভাবের আবার দুটো ভাগ আছে, এটি একমাত্র শ্রী রাধারানীতেই সম্ভব, অন্য কার মধ্যে এটি নেই। তো সেই মহাভাব স্বরূপা শ্রীমতী রাধারানীর সেই মহাভাবটিকে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ গ্রহণ করে এসেছেন। তাই চৈতন্য মহাপ্রভুর মধ্যে যে সমস্ত ভাব বৈচিত্র্য দেখা যায় সেটি বেদের অবর্ণনীয় বা বেদেরও গোপ্য, বেদও জানে না, এরকম কোনোদিন দেখেনি তো, তারা কি করে বর্ণনা করবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর যারা পার্ষদ তাদের মহিমা আগের প্রবাহেতে বা আগের বিভাগে বর্ণনা করেছেন, আর যারা সেই অমূল্য গুণনিধি মহাভাবে বিভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা না করল তাদের পক্ষে কি করে এই প্রেম সম্ভব, তারা যতই প্রয়াস করুক না কেন। অলৌকিক প্রেম মদন, অলৌকিক প্রেম মদ রস বিলাস প্রথনয়া নজ শ্রী গোবিন্দানুচর সু কৃতিষু মহাশ্চর্য প্রেম সমমপি হঠাৎ দাতরী নজন মতি গৌর সাক্ষাৎ পরহ্য মুড় নর পশু। তাহলে অনয়া অলৌকিক প্রেম মদ রস বিলাস প্রথনয়া ইসু কৃতিষু শ্রী গোবিন্দ অনুচর সচিবেশু জন, শ্রী রাধা গোবিন্দের লীলার সহায়ক সুকৃতিমান পার্ষদগণের মধ্যে যিনি কেউ নন তাকেও যিনি মহাভাবত্বত রসারণাবে উত্তাল তরঙ্গে ডুবিয়ে পরম চমৎকার প্রেমানন্দ আপ্লুত করে দেন, সেই স্বয়ং ভগবান গৌরে যাদের মতি হয় না এই জগতে সেই নরপশু অত্যন্ত মূঢ়। তো মহাপ্রভু এমনই উদার যে তিনি তার শুধু নিজ ভক্তগণকে প্রেম প্রদান করেননি, আগে বর্ণনা করা হয়েছে যার কোনো যোগ্যতা নেই তাকেও তিনি এই ব্রহ্মার দুর্লভ প্রেম প্রদান করেছেন বা ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যেচে দিয়েছেন। রাধা গোবিন্দের লীলার সহায়ক সুকৃতিমান পার্ষদগণের মধ্যে যিনি কেউ নন, অর্থাৎ পার্ষদগণ নন, এরকম ব্যক্তিকেও মহাভাবত্বত রসারণের উত্তাল তরঙ্গে ডুবিয়ে দিয়েছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই ভগবান শ্রী গৌরহরিতে যার মতি হয় না সে হচ্ছে নরপশু, মূঢ় নরপশু, মূর্খ নরপশু। তাহলে গৌরচরণ আশ্রয় বিনা প্রেম লাভ অসম্ভব। যারা পার্ষদ ভক্তদের মধ্যে কেউ নন সেই সাধারণ জনগণকে যিনি মহাভাবের বিক্রমে প্রেমানন্দ সঞ্চার করছেন সেই গৌরে যার মতি হয় না সে হচ্ছে মূর্খ নরপশু। অসংখ্যা শ্রোতাদ ভগবত অবতারা নিগদিতা প্রভাব মুখ সম্ভাবয়তু পরমেশাদিতরত ইমন্নত সপৃষ্ঠে কোটি কোটি শতাং নাপ্যনুভবা তথাপি সেই গৌরে হরি হরি নমুড়া হরি ধিয়। এখানে বলছেন যে অসংখ্যা শ্রুতাদ ভগবত অবতারা নিগদিতা, শ্রুতাদৌ শ্রুতাদৌ শ্রুতি আদিতে, শ্রুতি স্মৃতি পুরাণ আদিতে অনেক অনেক ভগবত অবতারের বর্ণনা রয়েছে এবং সেই সমস্ত ভগবত অবতারগণ তারা
রস প্রদান করেছেন, কিন্তু স্বয়ং ভগবান ব্যতীত এই ব্রজ প্রেম কেউ প্রদান করতে পারেননি বা পারবেন না। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা সংগোপন করে তিনি চিন্তা করলেন যে এই ঐশ্বর্য শিথিল প্রেমের দ্বারা তো এই ব্রজলাভ অসম্ভব। তো সমস্ত জগৎ তো ঐশ্বর্য রসমত্ত, এখন কিভাবে তাদের ব্রজে প্রবেশ করবে? তাই শ্রীকৃষ্ণ ব্রজ প্রেমের বা ব্রজতে প্রবেশের দ্বার উন্মোচন করবার জন্যই তিনি গৌর হরি রূপে আবির্ভূত হলেন। আর কি বলবার আছে, যিনি প্রিয়তম গৌরহরিতে সদ্ভক্তগণ কত কত অনুভাবী কি প্রাপ্ত হননি, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তগণ তারাও বিভিন্ন প্রকার ভাবে বিবাহিত হয়েছেন, তাদের মধ্যে প্রেমের বিভিন্ন সব সাত্বিক ভাব অনুভব বিভাব এসব পরিলক্ষিত হয়েছে। হায় হায়, সেই সকল দেখে শুনেও গৌরহরিতে যাদের স্বয়ং ভগবত্তা জ্ঞান হয় না তারা মূঢ়। তাহলে শাস্ত্রে বিভিন্ন অবতারের বর্ণনা করা রয়েছে এবং গৌরহরিরও বর্ণনা রয়েছে শাস্ত্রে, আবার বেদ আদিতে যেহেতু প্রচ্ছন্ন অবতার তাই প্রচ্ছন্ন ভাবেও বেদে বর্ণনা করা হয়েছে। যেমন মুণ্ডক উপনিষদ, শ্বেতাসতর উপনিষদে বা চৈতন্য উপনিষদ, এ সমস্ত উপনিষদে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা বর্ণনা করা হয়েছে। বা অনেক অনেক ভক্তগণ যারা পণ্ডিত তারাও শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে প্রথমে বুঝতে পারেননি, তারা পরবর্তীতে স্বীকার করেছে, বুঝতে পেরেছে। যেমন আমরা দেখতে পাই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, যিনি বেদান্তিস্ট ছিলেন, বৈদান্তিক, তিনি বেদান্ত পড়াতেন, তার কাছে অনেক বড় বড় সন্ন্যাসীরাও এই বেদান্ত অধ্যয়ন করবার জন্য আসতেন, কিন্তু তিনি শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য পড়াতেন, তাই তার দ্বারা প্রভাবিত ছিলেন এবং সেটি তিনি বহুমানন করতেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন পুরীতে গেলেন, মহাপ্রভু সেই আঠারো নালার কাছে ভক্তদের বললেন, ভক্তদের চাইলেন সন্ন্যাস দণ্ড। তো সন্ন্যাস দণ্ড না পেয়ে বললেন ঠিক আছে, তাহলে হয় তোমরা আগে যাও আর নাহলে আমি আগে যাই, তোমাদের সঙ্গে আর আমার নেই, তোমার আমার যে সন্ন্যাস দণ্ড সেটাও ভেঙে নিলে, একমাত্র সন্ন্যাসীর অবলম্বন, ঠিক আছে তোমরা যাও তাহলে আগে। তো মুকুন্দ বললেন না না প্রভু আপনি আগে যান। তো মুকুন্দের কথা অনুসারে মহাপ্রভু তিনি চলতে শুরু করছেন, আর ওই চূড়ার উপরে গোপাল আবির্ভূত হয়ে মহাপ্রভুকে এইভাবে ডাকছেন, আর মহাপ্রভু ওই করে একদম ভাবাবেশে ছুটছেন, দেশসিংহর দ্বারে গিয়ে প্রবেশ করেছেন, জগন্নাথ মন্দিরে গিয়ে দেখছেন যে শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর মহাপ্রভু দর্শন করলেন। উনারা জগন্নাথ রূপে দর্শন করছেন কিন্তু মহাপ্রভু তিনি ওই দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর রূপে দর্শন করে তাকে আলিঙ্গন করবার জন্য ভাবাবেশে ছুটছেন। তখন সমস্ত প্রতিহারীরা বা পাণ্ডারা সব হাই হাই করতে শুরু করেছে, ছুটছে আর কি, বলবে মহাপ্রভু পড়ে গেছে ভাবাবেশে, মূর্ছিত হয়ে গেছেন। তো অনেকেই মহাপ্রভুকে মারতে উদ্যত হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে সার্ব ভট্টাচার্য তা নিবারণ করেছেন এবং পরীক্ষা করে দেখলেন যে
যুক্ত সুদীপ্ত ভাব, অর্থাৎ সম্পূর্ণরূপে অচেতন অবস্থা, শুধুমাত্র নাকতে একটু নিঃশ্বাস পড়ছে। তো তিনি ভাবলেন এই যে ভাব, এটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। খুব সাধনায় যখন খুব উন্নত কেউ হয়, মানে ত্রিগুণাতীত চলে যায়, তখন তার পক্ষে এটা সম্ভব। তো ওনাদেরকে নিবারণ করে মহাপ্রভু তার শিষ্য সর্বভট্টাচার্য মহাপ্রভুকে শিষ্য মন্ডলীর দ্বারা তার বাড়িতে নিয়ে গেলেন। তারপরে মুকুন্দ, নিত্যানন্দ প্রভু, এনারা সব এলেন। আর যখন সিংহধরে পৌঁছলেন, তখন গোপীনাথ আচার্যের সঙ্গে তাদের সাক্ষাৎ হল। তো গোপীনাথ আচার্য সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু প্রণাম করলেন, আর কথা কথা জিজ্ঞাসা করলেন। তখন বললেন যে মহাপ্রভু এসেছেন, আমরা তাঁরই অনুসন্ধানে এসেছি। মহাপ্রভু আগে মন্দির প্রবেশ করছেন, ও উনি তো বাসুদেব সর্বভট্টাচার্যের বাড়িতে আছেন। তখন তারা মন্দিরে প্রবেশ না করেই সরাসরি সর্বভট্টাচার্যের বাড়িতে গেলেন। দেখলেন মহাপ্রভু তিনি মূর্ছিত অবস্থায় রয়েছেন। তার নিত্যানন্দ প্রভু আদি ভক্তগণ হরিনাম সংকীর্তন করলেন, আর হরিনাম সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভুর বাহ্য দশা ফিরে এলো। এর মাঝে গোপীনাথ আচার্যের সঙ্গে সর্বভট্টাচার্যের অনেক কথোপকথন হয়েছে। তো গোপীনাথ আচার্য জানাতে চাচ্ছেন যে ইনি হচ্ছেন ভগবান, আর সর্বভট্টাচার্য সেটা স্বীকার করতে চাননি। অনেক কথাবার্তা হওয়ার পরে সর্বভট্টাচার্য বললেন ঠিক আছে, পরে এসব তর্ক হবে, এখন তোমরা সবাই সমুদ্রে স্নান করে এসো, জগন্নাথের প্রসাদ পাওয়া হবে। জগন্নাথের প্রসাদ পাওয়া হলো। তারপরে এদিকে মহাপ্রভু যখন বাহ্যদশা ফিরে এসেছে, তখন সর্বভট্টাচার্য মহাপ্রভুর কাছে গিয়েছেন। তো সন্ন্যাসী, তো সন্ন্যাসীকে প্রণাম করেছেন। তো সন্ন্যাসীকে প্রণাম করেছেন এইভাবে, মায়াবাদী যেভাবে বলে নমো নারায়ণ, তখন মহাপ্রভু আশীর্বাদ করছেন কৃষ্ণে মতিরস্তু। যখন কৃষ্ণে মতিরস্তু রূপে আশীর্বাদ করেছেন, তখন সর্বভট্টাচার্য বুঝতে পেরে গেছেন যে ইনি হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসী। তারপরে গোপীনাথ আচার্যের সঙ্গে তার মাধ্যমে জানতে পারলেন যে ইনি হচ্ছেন নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র। নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে সর্বভট্টাচার্যের পিতার খুব ভাবের আদান প্রদান ছিল। সর্বভট্টাচার্যের পিতা হচ্ছে মহেশ্বর বিশারদ, আর নীলাম্বর চক্রবর্তী তারা সহপাঠী ছিলেন। তো এইভাবে যখন জানতে পারলেন যে ও নবদ্বীপে বাড়ি নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র, আবার তার পিতা হচ্ছে জগন্নাথ মিশ্র, খুব ভালো লেগেছে, একটা আত্মীয়তাবোধ জেগেছে। যেমন কেউ যদি বিদেশে থাকে, একটা যদি বাঙালি হোক বা ভারতীয় বিদেশে আছে, যদি একটা ভারতীয় লোকের সঙ্গে দেখা হয়, তাহলে যেমন একটু ভালো লাগে। বাঙালি লোক যদি একটু বাঙালি লোককে দেখতে পায়, উড়িয়া লোক যদি একটা উড়িয়া ভক্তকে দেখতে পায় বা লোককে দেখতে পায়, ভালো লাগে। সেরকম গ্রামের একজন সন্ন্যাস গ্রহণ করেছে, তার ভট্টাচার্য খুব এটাকে কি বলে ইতিবাচক রূপে গ্রহণ করেছেন। তো তার ইচ্ছা হয়েছে, দেখতে সুন্দর কিন্তু অল্প বয়স সন্ন্যাস গ্রহণ করেছে, তাই তিনি সরাসরি বলে ফেলেছে, স্নেহের বসেই বলেছে যে এই অল্প বয়সে আপনি সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাসকে রক্ষা করতে গেলে বৈরাগ্যের মার্গ গ্রহণ করতে হবে, বৈরাগ্যে প্রবেশ করতে হবে। আর বৈরাগ্যের পথে প্রবেশ করতে গেলে বেদান্ত অধ্যয়ন করতে হবে, অর্থাৎ জানতে হবে এই জগৎ হচ্ছে মায়া। বেদান্তের এটাই শুনে থাকে, মায়াবাদী ভাষাতে মায়া 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 করে যখন সবকিছু মায়া বলে মনে হবে, তখনই সন্ন্যাস টিকবে। তো যখন সর্বভট্টাচার্য এইভাবে মানে বলছে যে আপনাকে আমি বেদান্ত অধ্যয়ন করে বৈরাগ্য মার্গে প্রবেশ করাবো, এটা শুনেই তো গোপীনাথ আচার্যের
মানে একটু ইরিটেশন হচ্ছে, মানে সহ্য করতে পারছে না। মহাপ্রভু আছেন, কিছু বলছেন না, তারপরে পাশে গিয়ে বলছে কি বলছো তুমি? হ্যাঁ, উনাকে তুমি সন্ন্যাস গ্রহণ টেকাবে? উনি জানেন কে? বলছে কে? সাক্ষাৎ ভগবান উনি। কি ভগবান? বলছে হ্যাঁ। বলছে না, কলিকালে ভগবান নেই কেউ, কলিকালে ভগবানের কোনো অবতার নেই। কি ভগবান অবতার নেই? তুমি শাস্ত্রজ্ঞ, হ্যাঁ, অনেক পণ্ডিত, তুমি তো পণ্ডিত হয়ে শাস্ত্রজ্ঞ হয়ে তুমি কি কথা বলছো? ভারত, মহাভারতে, পুরাণাদিতে চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের সমস্ত কথা বর্ণনা করা রয়েছে, আর তুমি সেগুলো জেনেও কেন জানতে পারছো না? তো কেন জানতে পারছো না? তোমাকে আর বেশি বলে কিছু হবে না, অনেক কিছু তর্ক হলো। বলছে যে তোমার প্রতি ঈশ্বরের কৃপা নেই, ঈশ্বরের কৃপালে সহিবে যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। যার প্রতি ঈশ্বরের কৃপা হবে সেই ঈশ্বরকে জানতে পারবে। শর্মাটাচার্য খুব রেগে গেছে, কি আমার প্রতি ঈশ্বরের কৃপা নেই আর তোমার প্রতি ঈশ্বরের কৃপা আছে? হ্যাঁ। বলছে হ্যাঁ। বলছে কি করে? বলছে আমি বলা সত্ত্বেও তুমি স্বীকার করছো না, এতে বোঝা যাচ্ছে তোমার প্রতি ঈশ্বরের কৃপা নেই। আর আমি তো উনাকে ভগবান রূপে গ্রহণ করেছি, তাই উনার কৃপাতেও আমি উনাকে ভগবান রূপে গ্রহণ করতে পারছি। সূর্যের আলোকেই সূর্যকে দর্শন করা যায়, সেরকম ঈশ্বরের কৃপাতে ঈশ্বরকে জানা যায়। তাই যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা তোমার প্রতি হবে, তখন তুমি এই সমস্ত যে মায়াবাদী কচকচানি কর্কশতা সবকিছু ছেড়ে তুমি হরিনাম গাইবে। যা হোক, এখন তর্কের কোনো দরকার নেই, যখন ওনার কৃপা হবে তখন জানতে পারবে। দেখ, সর্বমঠাচার্য তো ছাড়বার পাত্র নয়। হ্যাঁ, মহাপ্রভুকে একদম বেদান্ত শ্রবণ করালেন। মহাপ্রভু অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি তা স্বীকার করলেন এবং গোপীনাথ আচার্যকে বোঝালেন, গোপীনাথ উনি যখন চাচ্ছে আমাকে বেদান্ত অধ্যয়ন করাবেন, আপত্তিটা কোথায়? করাতে দাও, মহাপ্রভু এইভাবেই তো কৃপা করবেন। ওনাকে সংকল্প করে রেখেছেন, আর ভগবানের সংকল্প কখনো উন্নত হয় না। তারপরে তো সাত দিন বেদান্ত একদম মৌন ভাবে মহাপ্রভু শ্রবণ করলেন। আট দিনের দিন সর্বভট্টাচার্য জিজ্ঞাসা করেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি কি বুঝতে পেরেছ এই বেদান্তের ব্যাখ্যা? তখন মহাপ্রভু বললেন যে বেদান্তের যে সমস্ত শ্লোক মানে সূত্র, সেটা আমি একদম পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি, কিন্তু আপনার যে ব্যাখ্যা তা যেন সূত্রকে আচ্ছাদিত করেছে, যেন শতপ্রকাশিত ইয়ে বেদান্তের সূত্রগুলো হচ্ছে শতপ্রকাশিত সূর্যের মতো, আর আপনার ব্যাখ্যা মেঘের মতো যা সূর্যকে বা সেই শতপ্রকাশিত সূত্রকে আচ্ছাদন করেছে। সর্বভট্টাচার্য খুব প্রধান দল, কি আমার ব্যাখ্যা, এই মায়াবাদী, আমার ব্যাখ্যা ভুল এসব। হ্যাঁ, তখন মহাপ্রভু একটার পর একটা সমস্ত যুক্তি দেখিয়ে খণ্ডন করলেন। সর্বভট্টাচার্য অবাক হয়ে শুনছেন যে এরকম পণ্ডিত থাকতে পারে। তারপরে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা মহাপ্রভু শুনতে চাইলেন সর্বভট্টাচার্যের কাছ থেকে। সর্বভট্টাচার্য তার পাণ্ডিত্যের দ্বারা তা ব্যাখ্যা করলেন। মহাপ্রভু সেই সমস্ত ব্যাখ্যা স্পর্শ না করে আরো 61 প্রকার ব্যাখ্যা তিনি দিলেন। তো সর্বভট্টাচার্য অবাক হয়ে গেলেন যে এইরকম ব্যাখ্যা একমাত্র ভগবানের পক্ষেই সম্ভব, ভগবান ছাড়া কেউ প্রদান করতে পারে না। তাই তিনি মহাপ্রভুকে মানে ভগবান রূপে যখন গ্রহণ করতে চলেছেন, ঠিক সেই সময় মহাপ্রভু তার নিজের স্বরূপ প্রকাশ করলেন সর্বভট্টাচার্যের কাছে, ষড়ভুজ রূপ। এর পূর্বে মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভুকে ষড়ভুজ রূপ দেখিয়েছেন, আর পুরীতে
সর্বভট্টাচার্যের কাছে ষড়ভুজ রূপ প্রকাশ করেছেন। তবে দুটো ষড়ভুজের মধ্যে পার্থক্য আছে একটু, মানে রূপের পার্থক্য। নিত্যানন্দ প্রভুকে যে ষড়ভুজ দর্শন করিয়েছেন সেটি হচ্ছে শঙ্খচক্র গদাপদ্ম আর সাঙ্গ বেনু, মানে সাঙ্গ ধনু আর বেনু, এই ছয় ভুজ। তারপরে ছয় ভুজ থেকে মহাপ্রভু নিত্যানন্দকে আবার চতুর্ভুজ দর্শন করালেন, চতুর্ভুজ থেকে আবার দ্বিভুজ। তা দ্বিভুজে তিনি মুরলীধর শ্যামসুন্দর এভাবে নিত্যানন্দকে দর্শন করিয়েছেন। সর্বভট্টাচার্যকে দর্শন করিয়েছেন সেটি হচ্ছে দুই হাতে, মানে রাম ধনুর্বান, কৃষ্ণ বংশী, আর মানে দুই হাতে বংশী বাজাচ্ছেন, আর চৈতন্য মহাপ্রভু সে দণ্ড আর কমণ্ডল, এই ষড়ভুজ রূপ। তারপরে সর্বভট্টাচার্য মহাপ্রভুর উদ্দেশ্যে বন্দনা করলেন 100 শ্লোক দিয়ে, তার মধ্যে চৈতন্য চরিতামৃতে দুটি শ্লোক উল্লেখ করা আছে অত্যন্ত প্রসিদ্ধ। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারি কৃপাম বধিরজস্তমহং প্রপদ্যে। তাহলে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, নিজ ভক্তি যোগের মাধ্যমে যে বৈরাগ্য বিদ্যা, শিক্ষার্থম এক পুরুষ পুরাণ, সেই বৈরাগ্য বিদ্যা ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য এক পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারে, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে তিনি এসেছেন, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্য শরীরই ধারণ করা, এরকম না। কৃপাম বুধির জস্তমহং প্রপদ্যে, তো তিনি হচ্ছে কৃপাম বুধি করুণার সাগর, কৃপার অম্বুধি, অম্বুধি মানে সাগর বা সমুদ্র, তমহং প্রপত্তি সেই কৃপার সাগর শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি পুরাণ পুরুষ, বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, আমি তাঁর চরণ কমলে শরণাগত হয়েছি। তারপরে আরেকটা শ্লোক আছে, কালা নষ্টং ভক্তি যোগম নিজং জ পাদুষ্কৃতং কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাড়ং গাড়ং লিয়তং চিত্ত ভৃঙ্গ। তো কালা নষ্টং ভক্তি যোগং নিজং যোগ, নিজের ভক্তি যোগ যখন কালের দ্বারা নষ্ট হয়েছে, যেমন শ্রী কৃষ্ণ যখন দেখলেন কালের প্রভাবে ভগবদ্গীতার জ্ঞান নষ্ট হয়েছে, তাই অর্জুনের মাধ্যমে আবার এই জ্ঞান প্রদান করলেন। তো মহাপ্রভু যখন দেখলেন যে নিজের এই প্রেম ভক্তি যে যোগ তা কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে, তাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে আবার সেই ভক্তিযোগ, মানে নষ্ট ভক্তিযোগ যেটা নষ্ট হয়ে গেছে কালের প্রভাবে, নষ্ট মানে কি এখানে ভক্তিযোগ কখন নষ্ট হয় না, নষ্ট শব্দ অর্থ হচ্ছে সেটা অন্তরিত হয়ে গেছে, অন্তরিত হয়ে গেছে। ভগবান যেমন নিত্য সেরকম ভক্ত নিত্য, ভক্তি নিত্য, কখনো কখনো সেটি প্রকাশিত হয়, কখনো কখনো সেটি অপ্রকাশিত থাকে, কিন্তু সর্বদাই ভক্তি ভক্ত ভগবান রয়েছে। সেরকম কালের প্রভাবে এটি প্রকাশিত হয়েছিল, কালের প্রভাবে সেটি নষ্ট হয়েছে, এবং সেই কাল কার প্রভাবে সেটি কাজ করছে না, কালের যিনি নিয়ন্ত্রক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা অনুসারে সেটি সম্ভব হয়েছে। আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাড়ং গাড়ং লিয়তং চিত্তভৃঙ্গ, তিনি আবির্ভূত হয়েছেন তাই তার চরণারবিন্দে আমার চরণ কমলে, চরণারবিন্দে মানে চরণ কমলে আমার চিত্তরূপ ভৃঙ্গ, মানে চিত্তরূপ ভ্রমর গাঢ়রূপে লীন হো। আচ্ছা, যে অন্যত্র কোথাও যেন না যায়, ভ্রমর যেমন পদ্ম ফুলের মধু যখন পান করে সে আর কোনো দিকেই ধ্যান থাকে না, একদম আবিষ্ট চিত্ত হয়ে মধু পানে প্রমত্ত থাকে, আর এতটাই প্রমত্ত থাকে কখন যে সূর্য ডুবে যাচ্ছে সেদিকেও খেয়াল থাকে না, কেন সূর্য ডুবার সঙ্গে সঙ্গে কি হয় পদ্ম
আস্তে আস্তে বুঝে যায় বা নিমিলন, তখন কি ভ্রমর তার মধ্যে আবদ্ধ হয়ে যায়। তো জড় জাগতিক হিসাবে এই ভ্রমর জড় পদ্মের যখন বসে তখন সূর্যের প্রভাবে সেই পদ্মটি নিমিলিত হলে ভ্রমর তার দ্বারা তার প্রাণ ত্যাগ করে। কিন্তু ভক্তের চিত্তরূপ ভ্রমর কি নয়নরূপ ভ্রমর বিভিন্ন উদাহরণ দেওয়া হচ্ছে, যখন ভগবানের শ্রী পাদপদ্ম কি মুখপদ্ম আদিতে গাঢ়রূপে লীন হয় তখন সে ওখান থেকে বেরিয়ে আসতে চায় না, আর এই পদ্ম কখনো সেটি নিমিলন হয় না, সবসময় উন্মিলন হয়ে থাকে, আর সেখানে মধুর কোনো সমাপ্তি নেই, অফুরন্ত মধু অফুরন্ত হয়। ভক্ত যত পান করে তত মধু আরো বাড়ে। এইভাবে ভক্তের সঙ্গে ভগবানের প্রেমের হুড়াহুড়ি চলতে থাকে। যত ভগবান তার নাম রূপ গুণ লীলা বিস্তার করেন ভক্ত তত পান করেন, যত পান করেন তত ভগবান আরো অধিক রূপে তার বিস্তার করেন। এইভাবে ভক্তের সঙ্গে ভগবানের প্রেমের হুড়াহুড়ি চলতে থাকে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সর্বভট্টাচার্য তিনিও মহাপ্রভুর কৃপা লাভ করলেন, বা প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদীদের গুরু তিনিও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে যে সমস্ত সন্ন্যাসীরা পরম গম্ভীর তারা শুধুমাত্র বেদান্ত সূত্রে পাঠ করত, কিন্তু আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাতে তারা উদ্দণ্ড নৃত্য করছে ভগবানের দিব্য নাম সংকীর্তনের মাধ্যমে। আগে এই সমস্ত প্রকাশানন্দ সরস্বতী আদি সন্ন্যাসীরা তা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ভাবাবেশকে ভাবুকের কার্যকলাপ বলে সমালোচনা করেছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাদেরকে কৃপা করবার জন্য এক ব্রাহ্মণের নিমন্ত্রণ স্বীকার করে সন্ন্যাসী সভায় গেলেন এবং তাদেরকে এই কৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে প্রমত্ত করালেন। যে নাম সংকীর্তনের মধ্যে যে আনন্দ আছে কোটি ব্রহ্মানন্দে সে আনন্দ এক কোণ নেই। এখন অসংখ্য শাস্ত্র মানে শ্রুতি শাস্ত্র তে বহু ভগবানের অবতার রয়েছে, তারপরে চৈতন্য মহাপ্রভুর কথা বর্ণনা করা রয়েছে, তবুও যদি কেউ চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাগত না হয় তাহলে হরি হরি, এখানে বলছে হরি হরি মানে হায় হায়, হরি হরি ন মূঢ় হরি ধিয়, মূঢ়া কেন হরিকে ভজনা করছেন, তা কেন বুদ্ধি হরির প্রতি আকৃষ্ট হচ্ছে না। অসংখ্য অবতারের মধ্যে যিনি নিজ প্রভাবে উজ্জ্বল ওই বিদ্বজ্জনের অনুভবের বিষয় হয়েছেন, শুধুমাত্র শাস্ত্রের কথা নয়, যারা শাস্ত্রজ্ঞ তারাও অনুভব করতে পেরেছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অন্য অবতারের থেকে এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিশেষত্ব রয়েছে, এবং তারা জেনেছেন যে ইনি হচ্ছেন অবতারী, অনুভব করেছেন। তো এইরকম গৌর হরিতে মূঢ়গণেরই স্বয়ং ভগবত্তা বুদ্ধি হয় না, যারা মূঢ় তাদের ভগবত্তা হলো না। হায় হায়, শাস্ত্র আদিতে রয়েছে, শাস্ত্রজ্ঞ যারা রয়েছে পণ্ডিত তারা অনুভব করে বলছেন, তবু এই সমস্ত মূঢ়রা চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করল না। হায় হায় হায়, এভাবে আক্ষেপ করছেন গ্রন্থকার। সাক্ষাৎ মোক্ষাধিকার্থান বিবিধ বিকৃতিভিস্তুচ্ছতাং দর্শয়ন্তম
प्रेमानंदं प्रसूते सकल तुनभृतं जस्य लीला कटाक्ष नाशो वेदेषु गुणो जगति ज्योति भवेदिष्टद गौरचंद्र तं प्राप्त अनिशवाद शिव शिव गहने विष्णुमाये नमस्ते। तो ग्रंथकार एखाने बोलछेन जे प्रेमानंद भक्त के नाना प्रकार भाव विभूषण विभूषित करे साक्षात मोक्ष आदि पुरुषार्थे तुच्छता बोध जन्मे दे जतक्षण केउ श्री चैतन्य महाप्रभु प्रदत्त प्रेमानंदे आस्वाद ना करते पारबे ततक्षण तार काछे विशेष करे मुक्तिर आनंदटाके आदर करबे किन्तु केउ जदि प्रेमानंदेर एक कणिका आस्वादन करते पारे তখন তার কাছে এই ধর্ম অর্থ কাম এমনকি মুক্তি নরকের মতো, কৈবল্যং নরকায়তে, মুক্তি তাদের কাছে নরকের মতো মনে হয়, তুচ্ছ বললে মনে হয়, মোক্ষলঘুতাকৃত। সেই প্রেমানন্দের সঞ্চার যার করুণা কটাক্ষে জীব মাত্র হয়ে হচ্ছে, মহাপ্রভু প্রেম দিয়েছেন কিভাবে, শুধুমাত্র দর্শনের মাধ্যমে কি স্পর্শের মাধ্যমে, ব্যাস প্রেম দিয়েছে হাসির মাধ্যমে। যখন মহাপ্রভু ক্রন্দন করছেন সেই ছোট্ট শিশুরূপে, মহাপ্রভু এলেন তো হরিনাম সঙ্গে নিয়ে, তখন সকলে হরিনাম করছিল, ব্যাস গ্রহণ দশা চলে গেল, সকলে হরিনাম ভুলে গেল, মহাপ্রভু ক্রন্দন করতে শুরু করলেন, হায় 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 কি হলো কি হলো, এরা হরিনাম সব ভুলে গেল। তারপরে ক্রন্দনের ছলে মহাপ্রভু সকলকে হরিনাম করালেন, যে হরি বললেন তার দিকে বিদ্যুতের ঝলকের মতো এক দিব্য হাসি প্রদান করলেন, আর সেই যে মৃদু মন্দ ঝলকের মতো হাসি দর্শন করে সে প্রেমোন্মাদে মত্ত হয়ে গেলেন। এবার সকলকে দর্শনের মাধ্যমে, হাসির মাধ্যমে, কৃপা কটাক্ষের মাধ্যমে, পরশের মাধ্যমে প্রেম প্রদান করেছেন। বেদগুজ্জ সেই গৌরচন্দ্র যদি জগতের ঈশ্বর বলে বৃত না হন, তাহলে বুঝতে হবে জগৎ নাস্তিকবাদের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। এহেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে ভগবান রূপে গ্রহণ করতে না পারবে, তাহলে তার তো দুর্ভাগ্য, তাহলে বুঝতে হবে যে সে নাস্তিকবাদের দ্বারা পূর্ণরূপে আচ্ছন্ন। অথবা শিব শুভ হে বিষ্ণুমায় দুর্গীয় তোমার প্রভাব, তোমাকে নমস্কার, হে বিষ্ণুমায়া মহামায়া তোমার কি প্রভাব, তুমি এদেরকে তোমার মায়ার দ্বারা আচ্ছন্ন করে রেখেছো, তাই সেই মায়ার প্রভাবে এরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানতে পারছে না। তাই তোমাকে নমস্কার। তেতাল্লিশ নম্বর শ্লোকে বলছেন, ধিক্ষু কুলমুজ্জ্বলম ধিগোপি বাগ্মিতাম ধিক যশো ধিক অধ্যয়নমাকৃতি নববয়স্যশ্চাস্তু ধিক দ্বিজত্বমপি ধিক পরং বিমলাশ্রমঞ্চ ধিক নচেত পরিচিত কলো প্রকট গৌর গোপীপতি। যিনি গৌর গোপীপতি রূপে আবির্ভূত হয়েছেন, পরিচিত কলিতে গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ, যুগ দেবতা শ্রী গৌরাঙ্গ যদি উপাসিত না হন, তবে কুলজন্ম উজ্জ্বলম তার উন্নত বা ধনবানযুক্ত কুলে জন্মগ্রহণ ধিক, ধিগপি বাগ্মিতাম তার বাগ্মিতায় ধিক, খুব সুন্দর সুন্দর কথা বলে বাগ্মী পটু, মানে কথায় অত্যন্ত পটু, ধিক তার বাগ্মিতায়, যশো ধিক তার যে অনেক আছে খুব নির্মল যশ, লোকটি খুব ভালো,
এই করেছে ওই করেছে, ওর জন্য এই করেছে তার জন্য এই করেছে, কিন্তু যদি শ্রী চৈতন্য মহাপ্রভুকে যদি ভগবান রূপে গ্রহণ না করে তাহলে তার এই নির্মল যশ হলো ওই নির্মল যশটা ধিক, অধ্যায়নম ধিক। অনেক শাস্ত্র পড়েছে কিন্তু চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে জানে না, তার ধিক তার অধ্যায়ন। আকৃতি নববায়ু, খুব সুন্দর শরীর দেখতে, একদম সুন্দর সুন্দরী, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে গ্রহণ না করলে তার সৌন্দর্যের ধিক। যেমন হরিদাস ঠাকুর যখন ওই হিরণ্য গোবর্ধন মজুমদারের সভায় গেলেন যদুনন্দন আচার্যের অনুরোধে, তখন সভা পণ্ডিতগণ সকলে জানেন যিনি হচ্ছে নামের আচার্য, নাম নিরন্তর করেন, তাই তারা নামের মহিমা জানতে চাইলেন। মা তখন হরিদাস ঠাকুর নামের মহিমা বললেন যে নামাভাসে মুক্তি হয়। তো সেখানে একটি অত্যন্ত সুন্দর মানে রূপ সম্পন্ন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে গোপাল চক্রবর্তী। তো সে ঈর্ষা পরবশ হয়ে প্রধান্বিত হয়ে উঠল এবং হরিদাস ঠাকুরকে অনেক কথা বললেন। তাতে তার কি হলো, ওই যে সৌন্দর্য ক্ষণিকের মধ্যেই নষ্ট হয়ে গেল, তার শরীর কুষ্ঠ হয়ে গেল, নাক উন্নত নাসিকা সেই রূপ কোথায় চলে গেল, ব্যাস নাসিকা গলে পড়ল। তো যদি কেউ ভক্তের চরণে ভগবানের চরণে এরকম অপরাধ করে, বা এখানে বলা আছে যদি না মানে তার মানে অপরাধ, তার সেই পাণ্ডিত্য ধিক, তার সে সৌন্দর্য ধিক, শ্রীয়ঞ্চস্থ ধিক, অনেক সম্পদ আছে, সম্পদের অধিকারী ধনবান ব্যক্তি, তার সম্পদ ধিক। দ্বিজম অপি দ্বিজত্তম অপি ধিক, ব্রাহ্মণ, তার ব্রাহ্মণ কিসের ব্রাহ্মণ, যদি ব্রহ্মণ্য দেব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আরাধনা না করে, বা দ্বিজবর সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ হচ্ছেন গৌরনিতায়, দ্বিজদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দ্বিজ, আর দ্বিজদের আরাধনা শ্রী চৈতন্য মহাপ্রভু। তো দ্বিজত্ব হয়েও যদি কেউ চৈতন্য মহাপ্রভু গ্রহণ না করে তার দ্বিজত্ব ধিক। বরং বিমল আশ্রমাদিঞ্চ ধিক, অর্থাৎ ব্রহ্মচর্য সুন্দরভাবে পালন করছে, গৃহস্থ জীবন খুব সুন্দরভাবে পালন করছে, বানপ্রস্থ জীবন খুব সুন্দরভাবে পালন করছে, সন্ন্যাসী আদর্শ সন্ন্যাসী, তো ক্লাব যদি চৈতন্য মহাপ্রভু ভজন না করে তার সন্ন্যাস দিক, তার ব্রহ্মচারিত্ব দিক, তার গৃহস্থ দিক, তার বানপ্রস্থ ধিক, অর্থাৎ আশ্রমের ধিক। কেননা সমস্ত বর্ণ এবং আশ্রমের আরাধক হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নচেত পরিচিত কলৌ প্রকট গৌরং গোপীপতি। কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু যদি কেউ ভজনা না করে তাহলে ধিক ধিক ধিক, এইসব সবকিছুই ধিক এক কথায়। অহো বৈকুণ্ঠস্থরে অপি চ ভগবত পার্ষদ বরই সরোমঞ্চং দৃষ্টা যদনুচর বক্রেশ্বর মুখা মহাশ্চর্য প্রেমোজ্জ্বল রস সদাবেশ বিবশী কৃতাঙ্গস্তং গৌরং কথমকৃত পুণ্য প্রণয়তু। অহো অতি চমৎকার প্রেমোজ্জ্বল রসের আবেশে সদা ভাব ভরে ঢল ঢল বক্রেশ্বর আদিকে বৈকুণ্ঠের ভগবত পার্ষদগণ রোমাঞ্চিত কলে বরে দর্শন করেছেন।
হরে কৃষ্ণ, এখানে রাখলাম, আগামীকাল আবার আলোচনা হবে। হরে কৃষ্ণ, জয় শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কি, জয় শ্রী প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর কি, জয় শ্রী প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি।